আজকে নন্দ উৎসবের আমার গোপালের মাটির পাত্রে অন্নভোগ দিয়েছি, খিচুড়ি প্রসাদ। ঠিক আছে, তো চলো প্রসাদ তুলে নিব এখন, যেহেতু প্রসাদ নিবেদন করা হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শম্পা হালদার ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বলো তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার গোপাল সোনার দর্শন করালাম, আর আজকে নন্দ উৎসব, কালকে জন্মাষ্টমী গেছে আমার। গোপাল সোনাকে আমি তুলে দিয়েছি, ও ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা দেখো, কালকে বেলুন দিয়ে সাজিয়েছিলাম, অনেকগুলো বেলুন আমার ফেটে গেছে, ও যে বৃন্দারানী। তো আমি এখন ওকে উঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন একটু প্রসাদ লাগাবো, যেহেতু 9:33 মধ্যে পালন করতে হবে, সেহেতু আমি তাড়াতাড়ি করে আমার গোপাল সোনার পুজোটা কমপ্লিট করে ফেলি। ওকে, তোমরা সাথে থাকো, দেখো আমি কি করছি। তো বন্ধুরা দেখো, এই যে আরেকটা ড্রেস, কালকে একটা পরিয়েছি রাত্রেবেলা, আর কালকে সকালে একটা পরিয়েছিলাম, আর আজকে হচ্ছে নন্দ উৎসব, সেই জন্য আমি আজকে মর্নিং এটা পরিয়ে দিচ্ছি, স্নান করানো কমপ্লিট। ঠিক আছে, এই ড্রেসটা ঘিয়া কালারের ড্রেসটা দেখো, আমার খুব পছন্দের। দেখো এটা আমি গোপাল সোনাকে পরিয়ে দেবো, সাথে ওড়না আছে। এইভাবে হবে। তো বন্ধুরা দেখো, আমার গোপালকে আজকে প্রসাদ দিয়েছি, কলা দিয়েছি, বাতাসা মিশ্রি, আর দিয়েছি দই। ঠিক আছে, এটাই আজকে আমার গোপালের সকালের ভোগ, নন্দ উৎসবের সকালের ভোগ। এটা আমি গোপালকে আর এক গ্লাস জল দিয়েছি, ব্যাস। আর এই যে আমার গোপালের আজকের সাজ, সকালের সাজ। তো বন্ধুরা, আমার তো পুজো কমপ্লিট হয়ে গেল, এখন প্রায় 11:30 বেজে গেছে, আর এখন আমি মানে দুপুরে গোপালকে একটু ভাবছি অন্নভোগ দিব খিচুড়ি বানিয়ে, সেই প্রস্তুতি এখন আমি এগোবো, সেই প্রস্তুতিতে আমি এগোবো। তো চলো দেখি, শুধু খিচুড়ি করবো, আর কিছু করবো না, হয়তো খিচুড়ি আর 5 রকম ভাজা করে দেবো, ব্যাস। তো চলো। তো বন্ধুরা দেখো, আমি রান্না বসিয়ে দিয়েছি আমার গোপাল সোনার জন্য দুপুরের যে ভোগ দেবো। এখানে 5 রকম ভাজা বসিয়ে দিয়েছি, বেগুন আছে, পটল আছে, আলু আছে, আর একটু শাক ভাজা করব। আর এদিকে আমি পায়েস বসিয়ে দিয়েছি আমার গোবিন্দর জন্য। দেখো আমার পায়েসটা বানানো হয়ে গেছে, গরম এই রকম। আমি এই কড়াইতেই বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি খিচুড়িটা বানাচ্ছি গোপাল সোনার জন্য। এদিকে ফোড়নে দিয়েছি আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, আর আছে বাদাম। আর এদিকে দেখো, এদিকে খিচুড়ি হয়ে গেছে প্রায়। আমি সম্মারা দিব তো এটাকে, তাই এই যে আতপ চালের খিচুড়ি বানাচ্ছি, অল্প করেই বানাচ্ছি, আর এটা এখন ঢেলে দেবো। এটা একটু জল দিয়ে ধুয়ে দেবো। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট, আমার গোপালের ভোগ রান্না হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে আমি গোপালের ভোগ রান্না করে সাজিয়েও দিয়েছি, ঠিক আছে। এখন আমি প্রসাদ লাগাবো, সবেমাত্র সাজিয়ে দিলাম। আর ঠিক আছে, আমি ভোগ লাগিয়ে দিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি, ওকে। ভোগ দেবার পরে আমি 10 মিনিট বাইরে চলে গেছিলাম, তো যাতে আমার ভোগ ভোগ গোপাল নেয় প্রসাদ। তো চলো, এই দেখো
আজকে সুন্দরভাবে আমার খুবই ইচ্ছে ছিল যে আমি মাটির পাত্রে করে আমার গোপালে ভোগ নিবেদন করব, সেই কারণে একটু ফোনটা এগিয়ে নিয়ে এদিকে এই দেখো আমি এখানে 5 রকম ভাজা দিয়েছি, লুচি দিয়েছি, পায়েস দিয়েছি এই দেখো, আর খিচুড়ি ভোগ বানিয়ে দিয়েছি আমার গোপালকে, যেহেতু আজকে নন্দ উৎসব। এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর একটা শাক আছে, আলু ভাজা আছে, মিষ্টি কুমড়া ভাজা আছে, আর লুচি পায়েস। হাজবেন্ড আর আমার ছেলে প্রসাদ খেতে বসে পড়েছে, নন্দ পূজা প্রসাদ। হ্যাঁ, নন্দ পূজা না, নন্দ উৎসব আজকে, কালকে জন্মাষ্টমী গেছে, আজকে নন্দ উৎসব। তো আমার ছেলে শরীরটা একদম ভালো না, খুব জ্বর এসছে, তো আমি এখানে ওদের প্রসাদ যেটা বানিয়েছি ওটাই আমি ভোগের থেকে অল্প তুলে দিয়েছি, আর এক্সট্রা একটু মানে হাঁড়ি থেকে দিয়েছি। তো প্রসাদ একটু মুখে তুলে দেখো কেমন তৈরি করেছে আমার রাধারানী, রাধারানী গোবিন্দ দুজনই। একটা বছর পরেই জন্মাষ্টমী উৎসব পালন করা হয়, এটি 1 বছর পরে করে এত আনন্দ নিয়ে করে এরা, আর এখানে আমাদের কেউ নেই, আমরা একাই, বাড়িতে বেশ ভালো করেই করে আমাদের বাড়িতে, খুব ভালো হয়েছে। ভগবান যেমনি কেন আগের বছর আরো চলবেন, আমি সকালে সিদ্ধ ভাত বানিয়েছি, বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে সসপ্যানের মধ্যে ভাত বানিয়েছিলাম। যদি সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, ঠিক আছে, এখন প্রায় 6টা বাজে আর আমার কাজ এখনো শেষ হয়নি, অনেক কাজ বাকি। ঠিক আছে, এই দেখো আমি ঘর মুছতে মুছতে, এই দেখো এবার আমি যে ঘর মুছবো, কাজ করব, ভিডিও করব, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না করতে। ঠিক আছে, কে করে দেবে বলো, ঘরে কেউ নেই, আর ছেলেটার শরীরটা একদম ভালো না, ওর জ্বর এসেছে, ঠিক আছে, এই জন্য ভিডিও করার লোক নেই, আর আমি না ফোন ধরে নিয়ে কাজ করতে পারি না জানো। শেষ হয়ে গেছে, এখন আমি স্নান করবো, এখন তো 7টা প্রায় বাজতে চললো, এখন 7টা বাজেনি মোটামুটি, 6টা হয়তো 50 হবে এরকম, তো আমার মোটামুটি কাজকাম শেষ হয়ে গেছে, এখন আমি স্নান করবো, আবার স্নান করবো, সকালে একবার স্নান করেছি, এখন আরেকবার স্নান করবো, স্নান করে আমি একবারে গোপালকে সন্ধ্যা দিবো, তারপর পুজো দিবো, দিয়ে এসব কমপ্লিট করে আমি একটু রেস্ট করবো, যেহেতু আজকে আমি সারাদিনে একটু করে রেস্ট করতে পারিনি, কালকেও রেস্ট করতে পারিনি, আমার শরীরটা চলছে না, পা দুটো খুব ব্যথা করছে, একা একা এত কিছু করতে না খুব কষ্ট হয়ে যায়, আর তার মধ্যে আর একটা কথা হলো আমি একটু বসবো এখন, মানে স্নান করবো, স্নান করে পুজো কমপ্লিট করে আমি একটু বসবো, আরাম করবো, আর রাতে আবার কি রান্না বান্নার ব্যবস্থা করা, যেমন খিচুড়ি যে বানানো হয়েছে, অল্প একটু খিচুড়ি আছে, আর রাতে আর খিচুড়ি খাবে না, কারণ সকালে ভাত আছে, আমি ভাবছি একটু তরকারি সবজি করে নেবো, যেহেতু আজকেও আমি নিরামিষ খাবো, আজকে নন্দ উৎসব, আমি আজকেও নিরামিষ খাবো, আর কালকে সানডে, কালকে যা হবে যদি মাছটা সানে কালকে খাওয়া দাওয়া, না হলে এই প্রায় 1 সপ্তাহ হয়ে গেল আমাদের ঘরে নিরামিষ চলছে। তো চলো বন্ধুরা আমি স্নান করি, স্নান করে গোপালের পুজোটা কমপ্লিট করে নিই, ওকে। তো বন্ধুরা আমার স্নান রেডি, ঠিক আছে, এখন আমি পুজো দিয়ে দেবো গোপালের। তো বন্ধু আমার সন্ধ্যা আরতি দেওয়া হয়ে গেছে, আর আমি একবারে সন্ধ্যা আরতি দেওয়ার পর আমি একবারে প্রসাদ লাগিয়ে দিয়েছি, প্রসাদ দেওয়ার মধ্যে আমি 2টো তালের বড়া দিয়েছি, 2টো নাড়ু দিয়েছি, ঠিক আছে, যেহেতু ঘরে আজকে অনেক প্রসাদ আছে আর ওগুলো কেউ খাবে না, অত খেতে পারে না, এখন আমি একজনকে ডেকে দেব, ঠিক আছে, আর আমার ছেলেটা শরীর ভালো না, ওই একটু প্রসাদ খেতে ভালোবাসে, আর এই গরমের মধ্যে ছেলেটার জ্বর এসেছে, যাই হোক ও প্রসাদ নিতে পারে, অল্প নিয়েছে আর অল্প আছে, আমরা খাবো আর যেটুকু আছে দিয়ে দেবো কাউকে, আর আমার সন্ধ্যা দিলাম, তারপর পূজা দিলাম, ঠিক আছে, তো চলো বন্ধুরা